আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে আপনাদেরকে, আগে অলরেডি আমরা একটা ভিডিও পাবলিশ করছি আপনাদের জন্য, আজকে আমরা দেখাবো মেশিনটার আউটপুটের ধরন, আসলে মেশিনটার আউটপুটটা কেমন হয়। সো আমরা আগে প্রথমে একটা কেবল সেট করে নিই, প্রত্যেকটা সেম জিনিস, তাই আমরা একটা কেবল সেট করলে আমরা বুঝতে পারবো যে মেশিনটার আউটপুট কেমন। যে আমরা এখন ওকে, দেন আমরা এখন মেশিনটা অন করতেছি, আপনারা দেখতেছেন যে এখানে অন বাটনটা অন করতেছি, দেন মেশিনটা এইখানে হলো অন অফ সুইচ, আমরা জাস্ট অন করলাম, অন করার পরে যে মেশিনটা অন হলো। সো আমরা আসলে আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে মুডগুলো, অর্থাৎ কোন মুডে কী ধরনের ফিলিংস হয়, এই যে অর্থাৎ ব্রাস্ট, ডিপ ব্রাস্ট, কন্টিনিউয়াস। সো ব্রাস্ট মুডটা সম্পর্কে আমরা সবাই জানি যে ব্রাস্ট মুডটা হলো প্রথমে কিছুক্ষণ দিবে, তারপরে ছেড়ে দিবে। সো আমি জাস্ট এইখানে এইখানে হলো আমি হাতের মধ্যে আমি এখন নিব। সো আমরা এখন জাস্ট এই যে এটা অন করলাম মেশিনটা। সো আমরা যদি এখন দেখি, এই যে এখন যদি আমরা দেখি, দেন আমরা আস্তে আস্তে অন করব। ও সরি, আমরা মেশিনটা আসলে স্টার্ট দিই নি আগে। সো এই যে আমরা এটা করার পরে আউটপুট কেবল সেট করলাম, সব সেট করলাম, এখন আমরা এই যে মেশিনটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরেও যে আপনারা দেখতেছেন সেকেন্ড কমতেছে, দেন ইন্ডিকেটর বাল্বর সাথে সাথে জ্বলতেছে। আর যখন বিট দিবে তখন ইন্ডিকেটর বাল্বটা জ্বলবে, যখন বিট দিবে না তখন ইন্ডিকেটর বাল্বটা অফ থাকবে। সো আমরা এবার অন করি মেশিনটা। অন করার পরে আমরা এখন ফিলিংসটা কেমন আমরা জাস্ট বলবো। এটা জাস্ট কিছুক্ষণ এরকম করে, জাস্ট এরকম করে বিট দিচ্ছে, দেন ছেড়ে দিচ্ছে, আবার কিছুক্ষণ এরকম করে বিট দিচ্ছে, দেন ছেড়ে দিচ্ছে। এবং এটা যখন বিটটা দিচ্ছে, এই বিটটা আমার কাছে মনে হচ্ছে একেবারে 10-12টা মানে পিন নিয়ে, অর্থাৎ আলপিন নিয়ে, ঠিক কোথাও প্রিক করলে যেরকম ফিলিংস হবে এরকম, যে অনেকক্ষণ ধরে বারবার 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 ফিলিংস প্রিক করছে, দেন ছেড়ে দিচ্ছে, এটার ফিলিংসটা হলো এরকম। সো আমরা সেকেন্ড আউটপুটটা দেখি, আমরা প্রোগ্রাম হলো গিয়া আমরা সেকেন্ড আউটপুটটাতে যাচ্ছি। এখন হলো ডিপ ব্রাস্ট, ডিপ ব্রাস্ট আমরা দেখি কীরকম। সো ডিপ ব্রাস্টটা আমরা দেখি কীরকম, ডিপ ব্রাস্টটা হলো জাস্ট শুধু এরকম করে ডিপ করতেছে, মানে ওইটা ছিল আগেরটা, প্রথম যে ব্রাস মুডটা ছিল এটার মাঝখানের যেই রিদমটা এটা অনেক কম ছিল, কিন্তু এটার অনেক বেশি, মানে এটা হলো এটার মাঝখানের যে ইন্টারভালটা, ইন্টারভালটা এইখানে বেশি, ওইখানে ইন্টারভালটা অনেক কম ছিল, ওইখানে ছিল এরকম এরকম, আর এইখানে এই করতেছে এই 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 এরকম করে দেন ছেড়ে দিচ্ছে, এই এই ফিলিংসটা হলো এরকম। আচ্ছা, দেন আমরা পরের ফিলিংসে যাচ্ছি। আসলে এটা আমরা দেখাচ্ছি হলো, অনেক ফিজিও আছেন যারা কারেন্টকে খুব ভয় পায়, নিজেরা নিতে পারে না কিন্তু পেশেন্টকে দিচ্ছেন, তো আপনারা জাস্ট ফিলিংসটা কেমন এটা আপনাদের বোঝানোর জন্য আমরা জিনিসটা। পরে আমরা ব্রাস্ট মিডিয়ামে যাচ্ছি, দেন মিডিয়ামটা আমরা অন করলাম, দেন আমরা এইটার ফিলিংসটা দেখি কেমন। আচ্ছা, এটার ফিলিংসটা হলো প্রায় আমরা এক নম্বর ফিলিংসটা যেরকম ছিল, সরি ব্রাস্ট ডিপটা আমরা যেরকম নিয়েছিলাম, ডিপটা ছিল মনে হচ্ছে যে বেশি ভিতরে আমাকে প্রিক করতেছে, আর মিডিয়ামটা হলো মনে হচ্ছে প্রিকটা একটু কম করতেছে, এতটুকু। অর্থাৎ মনে হচ্ছে আমাকে একটা আলপিন দিয়ে 4-10টা আলপিন একসাথে রেখে বেশি জোরে টাচ করলে যে ফিলিংসটা হইতো ডিপ ব্রাস্টে এরকম ছিল, আর মিডিয়াম ব্রাস্টে ওই ফিলিংসটা আর একটু কম লাগতেছে, এরকম এখানে ফিলিংসটা। সো আমরা পরবর্তী ফিলিংসটা দেখি, কন্টিনিউয়াস মুড তো আমরা সবাই জানি এটা নর্মাল রেট অনুযায়ী করে। আচ্ছা, আমরা পরের মুডটা দেখাই, এটা হলো 125 স্টিম মুড। সো আমরা এখন মেশিনটা অন করলাম, এখন আমরা দেখব, ও আল্লাহ, এটার ফিলিংসটা হলো আপনারা ইন্ডিকেটর দেখে বুঝতে পারতেছেন যে এটার ফিলিংসটা হলো জাস্ট মনে হচ্ছে আমাকে দিয়ে ধরে রাখছে, অনেকক্ষণ ধরে রাখলো, দেন এটা মিটমিট মিটমিট, অর্থাৎ অনেকক্ষণ দিয়ে ধরে রাখলো, দেন এটা আস্তে 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 এরকম করলো, আবার আস্তে 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 স্লোলি এরকম করতেছে, আবার অনেকক্ষণ দিয়ে ধরে রাখতেছে। এই ফিলিংসটা খুব মজার এবং খুব সফট, এই ইয়ারটা হলো খুব সফট, যেমন ব্রাস্ট মুডগুলো সফট ছিল না, মনে হচ্ছে আলপিন দিয়া, কিন্তু এইখানে মনে হচ্ছে বোতা, অর্থাৎ এটা যেই আলপিনটার মাথাটা মনে করেন যে ধারালো থাকে না, অনেকটা বোতা থাকে,
ঠিক এইরকম আলপিনের মাথা দিয়ে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা ইয়ে করতেছে, পিক করতেছে আর কি, ঠিক এরকম ফিলিংস মনে হচ্ছে এখন আর কি, যে এই ইয়াতে। সো এইটা খুব দারুণ, মানে এই ইয়াটা খুব অন্যরকম লাগতেছে এই ফিলিংসটা, এবং খুব মজাদার এই ফিলিংসটা। আচ্ছা, আমরা দেন পরের ফিলিংসে যাচ্ছি, এটা হলো মিডিয়াম স্ট্রিম। সো এটা অবশ্যই ইন্টেন্সিটি অন হবে না, ওই যে আমরা আগে আপনাদের বলছিলাম যে অবশ্যই মেশিনটা ইন্টেন্সিটি অফ থাকতে হবে। সো আমরা এবার অন করলাম, এটার ফিলিংসটা আমরা দেখি। ও, এটা ঠিক আগের মুডটা থেকে আর একটু ডিপ, মানে আগের মুডটা ছিল খুব সফট, ওই সফট থেকে এই সেম প্যাটার্নে হচ্ছে যে অনেকক্ষণ ধরে এরকম ধরে রাখতেছে, আবার একটু পরপর এরকম এরকম করতেছে। তো এর মধ্যখানে এই আগেরটা যেমন ছিল বেশি সফট, মানে এটা থেকে ওইটা একটু সফট থেকে একটু হার্ড, মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমার আঙ্গুলটা খুব, মানে আমার এই হাতটাকে খুব ধরে রাখতেছে, সে মনে হচ্ছে যে আমার হাতটাকে সে খুব ধরে রাখতেছে, এরকম একটা ফিলিংস হচ্ছে আর কি। সো আমরা তারপরের ইয়েটা দেখি, সুইপ প্যাটার্ন, সুইপ প্যাটার্ন ওয়ান। আমরা এখন সুইপ প্যাটার্ন ওয়ান দেখবো, এটা কেমন ফিলিংস। ও, এটা হলো ঠিক অনেকটা এই স্টিম প্যাটার্নের মতো, কিন্তু এটা ধরে রেখে, আগেরটা ধরে রেখে হলো পিনের মতো প্রিক করতেছিল, আর এইটা ধরে রাখতেছে কিন্তু ওই ধরে রাখাটা হলো জিন 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 জিনের মতো, মানে ঠিক আর্থিংয়ের মতো জিন 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 করতেছে আর কি, এই ফিলিংসটা সুইপ প্যাটার্ন ওয়ানটা। এটাও সফট, এটাও সফট। আচ্ছা, আমরা এবার সুইপ টু দেখি, সুইপ টুটা আমরা দেখবো এখন, সুইপ টুটা কেমন। ওয়াও, সুইপ টুটাও প্রায় ওইটার মতো সেম, কিন্তু এই ফিলিংসের মধ্যে এইখানে অনেকটা সুইপ প্যাটার্নটার মধ্যে মনে হচ্ছে সফট, কিন্তু সফট হলেও আলপিন দ্বারা সফট মনে হচ্ছে ধাক্কা দেওয়া হচ্ছে, যে আলপিন দিয়ে সফট ধাক্কা দেওয়া হচ্ছে, এই ফিলিংসটা হলো এরকম, এবং একটা জিন জিন প্যাটার্ন এটার মধ্যে আছে। তবে আগেরটার তুলনায় সুইপ ওয়ানের তুলনায় সুইপ টুতে জিন জিনটা কম, কিন্তু ওই ধাক্কার পরিমাণটা একটু বেশি আর কি, কিন্তু সফট, মানে এটা খুব বেশি ইয়ে মনে হচ্ছে না। এবার আমরা সফট থ্রি, মানে এবার আমরা সুইপ প্যাটার্ন থ্রিতে যাচ্ছি। হ্যাঁ, এবার আমরা এটা স্টার্ট দিলাম। সো ওয়াও, এইটা হলো কী বলবো, জাস্ট জিনজিন, এটা হলো সফট জিনজিন, যে সফট করে আমার আঙুলটাকে সে কন্টিনিউয়াসলি জিনজিন 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 জিন এরকম করতেছে, কন্টিনিউয়াসলি আঙুলটাকে এরকম জিনজিন জিনজিন করতেছে আর কি, এটার ফিলিংসটা হলো এরকম। দেন এরপর হলো কম্বিনেশন, যেটা হলো সুইপ প্যাটার্ন এবং স্টিমের একটা কম্বিনেশন মোড, এটা লাস্ট মোড আর কি। আমরা এটা একটু চেক করে দেখি এটার ফিলিংসটা কীরকম। ওয়াও, এটা সফটও বলা যাবে না, আবার ব্রাশটও বলা যাবে না, দুইটার মধ্যখানে, মানে আসলে কম্বিনেশন, যেটা কম্বিনেশন এটার মধ্যে জিনজিনও আছে, প্লাস হইলো হালকা পিন প্রিক আছে, প্লাস হইলো কিছুটা জিনজিন আছে। সো ওভারঅল কম্বিনেশন, মানে সব কিছুর কম্বিনেশনে ইয়াটা আর কি আসলেই সেম, তবে এইটা একেবারে সফট বলা যাবে না, এটা সফট থেকে আবার ওই যে হার্ড আর ব্রাশ মুডের মতো হার্ড, আর পিন পুরো পিন প্রিকের মতো না, কিছুটা হালকা আর কি, ওভারঅল মিলিয়া পুরোটাই কম্বিনেশন। সো আমরা আপনাদের অলরেডি এক্সপ্লেইন করলাম যে কোন মুডটা কীরকম, আর আমাদের প্রোগ্রাম নাই এরপরে আবার সেই প্রথম থেকে, আমরা অলরেডি সবগুলো আপনাদের এক্সপ্লেইন করছি। সো এখন আপনাদের বলবো, আপনারা যদি কেউ চান যে না আমার পেশেন্টকে আমি সফট মুড দিব, মানে সফট টাইপ টেন্স দিব, তাহলে অবশ্যই আপনি চয়েস করবেন হলো গিয়ে সুইপ প্যাটার্ন এবং স্ট্রিম মুডটা। আর যদি মনে করেন যে না, তার আমরা একটা জয়েন্ট নির্দিষ্ট সময় মুভমেন্ট করবো, ফ্রি রাখবো, তাহলে আপনি ব্রাস্ট মুডগুলো চয়েস করবেন, এটা ডিপ ব্রাস্ট বেশি পরিমাণ চাইলে ডিপ ব্রাস্ট, কম পরিমাণ মিডিয়াম ব্রাস্ট, আর শুধু ব্রাশ মুডটা এটাও একটা মিডিয়াম কোয়ালিটি। দেন কেউ যদি মনে করেন যে না আমি কন্টিনিউয়াসলি তারে প্রিক করবো, তাহলে ওই যে কন্টিনিউয়াস মোডে যাইতে হবে আর কি। সো এইটা হলো মূলত এটার আউটপুট সম্পর্কে ডিটেলস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।